এবার ফসল কৃষি সংবাদ। হাইড্রোপনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল টমেটোর আবাদ সাড়া ফেলেছে জামালপুরের কৃষকদের মধ্যে। উদ্যোক্তারা বলছেন এই পদ্ধতিতে সারা বছরই চাষ করা হয়, কৃষি উৎপাদন বাড়াতে এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। ফুল আর ফলে ভরা সারি সারি টমেটোর গাছ, এই চাষ হাইড্রোপনিক পদ্ধতিতে। মূলত নারকেলের ছোবরার মধ্যে চারা বপন করা হয়, পরে মোবাইল অ্যাপসের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নলের মাধ্যমে সরবরাহ করা হয় পানিসহ অন্যান্য উপকরণ। এই পদ্ধতিতে 4.5% জায়গায় উচ্চ ফলনশীল টমেটোর আবাদ করেছেন জামালপুরের যুবক ফাহিম ফয়সাল। মৌসুমে একটি গাছে আসে 3 থেকে 4 কেজি ফল। আমার এই 500 গাছ থেকে আমি আশা করছি যে 12 থেকে 1500 কেজি হবে। এই টমেটোটি সামার টমেটো, যেহেতু গ্রীষ্মকালে বাংলাদেশে কোনো টমেটো পাওয়া যায় না, সব শীতকালেই পাওয়া যায়। তো গ্রীষ্মকালে এই টমেটোটি করার জন্য আমরা এই নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা এই টমেটো চাষাবাদটি করছি। মাটিবিহীন এই চাষ পদ্ধতিতে জায়গা লাগে কম, খাদ্য সরবরাহেও ঝামেলা নেই, তাই এতে আকৃষ্ট হচ্ছেন অনেক চাষিরাও। আমি এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি চেষ্টা করছি যে আমি করব এই প্রজেক্টটা। আশা করি যে কেউ এইটা উদ্যোক্তা হতে পারেন। আমরা এখানে যে কোনো মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা করতে পারি, আর তার থেকে বড় বিষয় হচ্ছে এখানে মানে 12 মাসই আর কি ফসল চাষাবাদ করা যায়। যে সাইজ, কালার এবং গন্ধ এবং খেতে খুবই সুস্বাদু। যে কোনো একজন উদ্যোক্তা বা কৃষক তার প্রয়োজনীয় ব্যস্ততা সময়ের ফাঁকে ফাঁকেও এই প্রক্রিয়াটি নির্ধারিত সময় পর পর সে গাছকে পর্যবেক্ষণ করতে পারবে, খাদ্য দিতে পারবে। অ্যাপস ভিত্তিক হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ কৃষিখাতে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ। ফুল আর ফলে ভরা সারি সারি টমেটোর গাছ, এই চাষ হাইড্রোপনিক পদ্ধতিতে। মূলত নারকেলের ছোবরার মধ্যে চারা বপন করা হয়, পরে মোবাইল অ্যাপসের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নলের মাধ্যমে সরবরাহ করা হয় পানিসহ অন্যান্য উপকরণ। এই পদ্ধতিতে 4.5% জায়গায় উচ্চ ফলনশীল টমেটোর আবাদ করেছেন জামালপুরের যুবক ফাহিম ফয়সাল। মৌসুমে একটি গাছে আসে 3 থেকে 4 কেজি ফল। আমার এই 500 গাছ থেকে আমি আশা করছি যে 12 থেকে 1500 কেজি হবে। এই টমেটোটি সামার টমেটো, যেহেতু গ্রীষ্মকালে বাংলাদেশে কোনো টমেটো পাওয়া যায় না, সব শীতকালেই পাওয়া যায়। তো গ্রীষ্মকালে এই টমেটোটি করার জন্য আমরা এই নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা এই টমেটো চাষাবাদটি করছি। মাটিবিহীন এই চাষ পদ্ধতিতে জায়গা লাগে কম, খাদ্য সরবরাহেও ঝামেলা নেই, তাই এতে আকৃষ্ট হচ্ছেন অনেক চাষিরাও। আমি এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি চেষ্টা করছি যে আমি করব এই প্রজেক্টটা। আশা করি যে কেউ এইটা উদ্যোক্তা হতে পারেন। আমরা এখানে যে কোনো মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা করতে পারি, আর তার থেকে বড় বিষয় হচ্ছে এখানে মানে 12 মাসই আর কি ফসল চাষাবাদ করা যায়। যে সাইজ, কালার এবং গন্ধ এবং খেতে খুবই সুস্বাদু। যে কোনো একজন উদ্যোক্তা বা কৃষক তার প্রয়োজনীয় ব্যস্ততা সময়ের ফাঁকে ফাঁকেও এই প্রক্রিয়াটি নির্ধারিত সময় পর পর সে গাছকে পর্যবেক্ষণ করতে পারবে, খাদ্য দিতে পারবে। অ্যাপস ভিত্তিক হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ কৃষিখাতে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ।